বন্ধুরা, বর্তমান যুগে অসম্ভব বলতে কিছু নেই। ছোট থেকেই আমরা জেনে এসেছি, একটি গরুর বাচ্চা জন্ম হওয়ার পর থেকে প্রাপ্ত বয়স্ক হয়ে দুধ দেওয়া পর্যন্ত 1 থেকে 1.5 বছর সময় লেগে যেত। কিন্তু বর্তমান সময়ে চায়না তৈরি করেছে এমন এক ধরনের মেশিন, যে মেশিনটির সাহায্যে একটি গরুর বাচ্চা জন্ম হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই দুধ দিতে শুরু করে। তাও আবার সাধারণ গরুর মতো নয়, এক একটি গরু সাধারণ গরুর তুলনায় 2 থেকে 3 গুণ বেশি দুধ দিয়ে থাকে। এমনকি মাংস উৎপাদনেও এরা পিছিয়ে নেই। শুধু তাই নয়, চীন তৈরি করেছে এমন এক ধরনের মেশিন যেগুলির ব্যবহার দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। এগুলি দেখলে সবার মনে একটাই প্রশ্ন জাগবে, যে কিভাবে সম্ভব। তো আজকে আপনাদের দেখাবো চায়নাদের তৈরি এমন কিছু মেশিন, এবং তার সাথে দেখাবো চায়না কিভাবে পশুপালনের ক্ষেত্রে এতটা এগিয়ে রয়েছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। এটা হলো চায়নাদের তৈরি মডার্ন ফার্মিং সিস্টেম। এই অত্যাধুনিক ফার্মিং সিস্টেম ব্যবহার করে চায়না অনেক দূর এগিয়ে গেছে। এই সম্পূর্ণ ফার্মিং সিস্টেম সক্রিয় মেশিন দ্বারা নিয়ন্ত্রিত। এখানে গরুর জন্ম থেকে শুরু করে মিল্ক প্রোডাকশন খুব দ্রুত মেশিনের মাধ্যমে করা হয়, কারণ চায়না গরুদের এক ধরনের বুস্টার ইনজেকশন পুশ করে থাকে, যার কারণে গরুগুলো খুব তাড়াতাড়ি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। আর এদের কোনো ধরনের রোগ হওয়ার আগেই ফ্যাক্টরিতে থাকা আধুনিক মেশিনের সাহায্যে তা নির্ণয় করে সহজে এদেরকে রোগ প্রতিরোধ ইনজেকশন দেয়া হয়। আর এভাবে প্রতি বছর গরু রপ্তানি করে চায়না অনেক অর্থ কামিয়ে নিচ্ছে। আমাদের দেশে সাধারণত গম চাষ করে তার ফল সংগ্রহ করতে কৃষকদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু অত্যাধুনিক এই মেশিনের সাহায্যে গম চাষ করে ফল সংগ্রহ করার কাজ অনেক সহজ। দেখুন, এই মেশিনটি সক্রিয়ভাবে এক পাশ দিয়ে গম সংগ্রহ করছে আর অন্য পাশ দিয়ে ট্রাকে লোড করে দিচ্ছে। অসাধারণ এই মেশিনটি কৃষকদের কষ্ট কমিয়ে দিয়েছে। ধনিয়া পাতা জমি থেকে আমরা হাত দিয়ে তুলে থাকি, কিন্তু বিভিন্ন দেশে মডার্ন মেশিনের সাহায্যে ধনিয়া পাতা সংগ্রহ করে থাকে। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে জমি থেকে খুব সহজে ধনিয়া পাতা তোলা হয়। দেখুন কত সুন্দরভাবে এই মেশিন ধনিয়া পাতা তোলার কাজ করছে। দেখুন, এই মেশিনটি দিয়ে ফুলকপি হারভেস্টিং করা হয়। এই মেশিন সক্রিয়ভাবে ফুলকপি হারভেস্টিং করে থাকে। কোনো ধরনের কর্মী ছাড়াই এই মেশিন নিজের কাজ নিজে করতে পারে। শুধুমাত্র এই মেশিনটি চালানোর জন্য একজন ড্রাইভারের প্রয়োজন হয়। আর যদি এই কাজটি মানুষ দিয়ে করা হতো, তবে সেটি অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতো। মানুষ দিয়ে পেঁয়াজ হারভেস্টিং করা কতটা কষ্টের, সেটা একমাত্র তারাই জানে যারা হাত দিয়ে পেঁয়াজ হারভেস্টিং করে থাকে। কিন্তু কৃষকের কষ্ট কমাতে বাজারে এসেছে এই ধরনের অত্যাধুনিক পেঁয়াজ হারভেস্টিং মেশিন, যেটির সাহায্যে কোনো লেবার ছাড়াই পেঁয়াজ হারভেস্টিং করা যায়। দেখুন এই মেশিনটি কিভাবে মাটি থেকে পেঁয়াজ তুলে ট্রাকে লোড করে দিচ্ছে। আধুনিক রোড তৈরি করা মেশিন। প্রথমে জেসিপি ও রোলারের সাহায্যে মাটি ঠিক করা হয়, আর এর ফলে মাটি একদম পারফেক্ট হয়ে যায়। এবার একটি রোলার মেশিন মাটিকে একদম প্লেন করে দেয়। এর জন্য এক ধরনের বিশেষ রোলারের দরকার হয়। মেশিন তার শক্তিশালী হাইড্রোলিক টেকনোলজির সাহায্যে মাটিকে একদম শক্ত করে দেয়। তারপর কয়েকজন ওয়ার্কার রাস্তার মাপ চেক করে। এরপর অ্যাডভান্স মেশিনের প্রয়োগ করার প্রয়োজন পড়ে, যেটি পুরো রাস্তাকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরিভাবে তৈরি করে দেয়। না দেখলে হয়তো আপনাদের বিশ্বাসই হবে না যে এই রোড মাত্র একদিনের মধ্যে তৈরি করা হয়ে গেছে। এটি বিদেশের রাস্তা তৈরি করার প্রসেস, যেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অ্যাডভান্স মেশিনের মাধ্যমে রাস্তা তৈরি করা হয়।